আপনি জানেন কি দুধে হলুদ মিশিয়ে খেলে আপনার শরীর থেকে 50টিরও বেশি রোগ দূরে চলে যাবে? কোনো ওষুধ চিকিৎসা বা পয়সা খরচ ছাড়াই আপনার শরীরকে একেবারে ফুরফুরে এবং সতেজ করে তুলবে এই হলুদ দুধ। তবে আপনাকে জানতে হবে এর সঠিক নিয়ম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এ ধরনের উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না। যারা পেজে আছেন পেজটা ফলো করবেন, লাইক দিবেন এবং ভিডিওটি বেশি 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 করে শেয়ার করবেন। বিশেষজ্ঞরা বলেছেন হলুদ দুধ জ্বর সর্দি কাশি ফ্লু ক্ষত ব্যথা থেকে শুরু করে হাজারো সমস্যার সমাধানের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী। তাহলে জেনে নিন হলুদ দুধের উপকারিতা সম্পর্কে। হলুদ দুধ রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তুলতে 100% কাজ করে। এমনকি এতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য শরীরের বিভিন্ন সংক্রমণ রোধ করতে সাহায্য করে। এক গবেষণায় দেখা গেছে যে হলুদ দুধ সর্দি কাশি এবং ফ্লু কমাতে বিভিন্ন ডাক্তাররা এক গ্লাস করে হলুদ দুধ খাওয়ার পরামর্শ দেন। এই হলুদ দুধ যে কতটা শরীরের জন্য উপকারী তা হয়তো আমরা জানি না, কিন্তু আমরা যদি জানি এর সঠিক ব্যবহার তাহলে কিন্তু এই হলুদ দুধটা আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে তা কিন্তু কাজে লাগবে। আমরা শুধু জানি যে হলুদ আমাদের রূপচর্চার ক্ষেত্রে ব্যবহৃত হয়, হলুদ আমাদের ত্বককে এতটা ব্রাইট করে তুলতে সাহায্য করে, কিন্তু আমরা হয়তো জানি না যে হলুদ দুধ পান করলে শরীর ভিতর থেকে একেবারে গ্লোয়িং হয়ে ওঠে, শরীর ফর্সা হয়, এমনকি বুড়িয়ে যাওয়া থেকে ত্বককে রক্ষা করতে হলুদ দুধের বিকল্প নেই। অনেকের বয়স হওয়ার আগেই চামড়া কুচকে যায়, চামড়ায় ভাঁজ পড়ে যায়, বলিরেখা দেখা দেয়, বিভিন্ন ধরনের দাগ স্পট দেখা দেয়। বিশেষ করে ব্রণের দাগ সারাতে এই হলুদ দুধ কিন্তু 100% কার্যকরী। আসলে এই বিষয়গুলো হয়তো আমরা সবাই জানি, কিন্তু 50টিরও বেশি রোগের যে কাজ করে সেটা অবশ্যই জানতে হবে। এই হলুদটা কিন্তু আমাদের রান্নাঘরেই থাকে, রান্নার কাজে আমরা ব্যবহার করি। শুধু জানি যে রান্না করে খেলেই কিন্তু হলুদ কাজে লাগে না, আমরা রান্না করে খেলে হলুদের গুণাগুণটা নষ্ট হয়ে যায়, ততটা কাজ করে না। কিন্তু আমরা যদি হলুদ এভাবে দুধের সঙ্গে খাই তাহলে আমাদের শরীর থেকে বিভিন্ন রোগ দূরে চলে যাবে। অনেকে জয়েন্টে জয়েন্টে ব্যথা ব্যাক পেন হয়, কাজে মন দিতে পারে না, অফিসে গেলে আসলে এতটা ব্যথা করে যে আমাদের শরীরটাই অতিষ্ঠ হয়ে যায় বিভিন্ন ব্যথায়। বিশেষ করে 30 বছর পার হওয়ার পর থেকে মহিলাদের ক্ষেত্রে বা পুরুষের ক্ষেত্রে সবার ক্ষেত্রেই কিন্তু হাড় ক্ষয় রোগ দেখা দেয়, হাড় ক্ষয় শুরু হয়। এই হাড় ক্ষয় থেকে আমাদের বিভিন্ন জয়েন্টে জয়েন্টে ব্যথা শুরু হয়, বিশেষ করে হাঁটু ব্যথা, পায়ের কবজিতে ব্যথা করে, তারপরে হচ্ছে ঘাড় ব্যথা, বিভিন্ন ব্যথায় আমরা অতিষ্ঠ হয়ে পড়ি। আমরা যদি নিয়মিত এই হলুদ দুধটা পান করি তাহলে কিন্তু হাড় ক্ষয় রোধ থেকে আমরা কিন্তু রক্ষা পেয়ে যাব। আমাদেরকে আর যন্ত্রণায় ভুগতে হবে না। 30 বছর বয়সের পর থেকেই কিন্তু প্রতিটা মানুষের শরীরে ব্যাক পেন শুরু হয়, বিশেষ করে যে মাজা ব্যথা শুরু হয় সেই ব্যথাতে অনেকেই পঙ্গু হয়ে যায়, বিছানায় শুয়ে থাকতে হয়। তো আপনারা যদি রেগুলার নিয়ম করে এই হলুদ দুধটা পান করেন তাহলে বিছানায় শুয়ে থাকা রোগে উঠে দৌড় দিতে পারবে বা দৌড়াতে পারবে, কোনো ব্যথা হবে না। অনেকেই কিন্তু চা পান করেন, কিন্তু আমরা যদি নিয়মিত হলুদ চা পান করি তাহলেও কিন্তু আমাদের শরীর থেকে ব্যথা দূর হয়ে যাবে। আর হলুদ দুধ আরও একটা উপকার করে শরীরে, অ্যালার্জি চুলকানি দেখা দিলে দাঁত খুজলি এসব কিন্তু দূর করতেও সাহায্য করে। হলুদে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান, এমনকি অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান, এবং হলুদকে অ্যান্টিবায়োটিক বলা হয়, যেটা আমাদের শরীর থেকে দাঁত হাজা চুলকানি চর্মরোগ দূর হয়ে যায়। হলুদের প্রলেপ যদি আমরা এই চুলকানি বা দাঁত হাজার ক্ষত স্থানে লাগাই, এছাড়াও ভিতর থেকে দাঁত হাজা চুলকানি এগুলো একেবারে দূর করে ফেলবে হলুদ। তবে আপনাদেরকে এর সঠিক নিয়মটা অবশ্যই জানতে হবে।
কিভাবে দুধ এবং হলুদ খেতে হবে, দিনে কয়বার করে খেতে হবে সেটা জানতে হবে। হলুদ দুধ আমাদের মস্তিষ্ককে ঠান্ডা করে, অনেকে ডিপ্রেশনে ভোগে, অনেক সময় মাথা ব্যথা করে, সেই ডিপ্রেশন দূর হবে, মাথা ব্যথা দূর হবে, এমনকি অনেকের অনিদ্রাজনিত সমস্যা রয়েছে, রাতে ভালো ঘুম হয় না, আবার ঘাড় ব্যথা করে, সেই ব্যথাতে প্রচণ্ড ছটফট করে রাতে ঘুমাতে পারে না, দিনের পর দিন রাতের পর রাত জেগে থাকতে হয়। তো আপনাদেরকে এই একটাই সমাধান দিবে, সেটা হচ্ছে হলুদ দুধ। তো আপনারা কিভাবে এই হলুদ দুধটা খাবেন, অবশ্যই গরুর খাঁটি দুধ নেওয়ার চেষ্টা করবেন। যদি গরুর খাঁটি দুধ না পান তাহলে অবশ্যই আপনাদেরকে ভালো দুধটা নিতে হবে, তাহলে কিন্তু আপনারা এর 100% কার্যকারিতা পাবেন। আর হলুদের ক্ষেত্রে আপনাদেরকে কাঁচা হলুদটা নেওয়ার চেষ্টা করবেন, বাজারের ভেজাল হলুদ নেওয়ার চেষ্টা করবেন না। এখন আপনাদেরকে কুসুম গরম দুধ নিয়ে নিতে হবে, এক গ্লাস পরিমাণ দুধে আপনারা 1 চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে দেবেন। অবশ্যই খাঁটি হলুদটাই নেওয়ার চেষ্টা করবেন, আর যদি হলুদের পেস্ট হয় কাঁচা হলুদের তাহলে 1/2 চা চামচ পরিমাণে দিবেন। অবশ্যই 1 গ্লাস দুধের জন্য, এটা আমি বলে দিচ্ছি। আর কুসুম গরম দুধ নিতে হবে, তারপরে আপনাদেরকে সেটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এর স্বাদ বাড়ানোর জন্য আপনারা এতে মধু বা কোনো কিছু মিশিয়ে এটা খেতে পারেন, তবে এমনিতে খেলে আরও বেশি উপকার পাবেন। আশা করছি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তবে হলুদ কিন্তু শুধু যে ব্যথা দূর করে তা নয়, আপনাদের পেটে গ্যাস অ্যাসিডিটিও দূর করবে, বদহজম দূর করবে, অনেক সময় পেটে ফুটভাট, পেটের অনেক ধরনের সমস্যা দেখা দেয়, সব সময় পেট ভর ভর লাগে, মানে খেতে ইচ্ছে করে না, সব কিছু দূর হয়ে যাবে। এই হলুদটা ফোলাভাব দূর করতেও সাহায্য করে, ফোলাভাব দূর করে, এমনকি যাদের পেটে চর্বি রয়েছে, মেদ রয়েছে, সেটাও দূর করতে সাহায্য করবে, আপনাদের পেট একেবারে স্লিম করে তুলবে। তবে অবশ্যই রান্না করে খেলে হলুদে ততটা আমরা গুণাগুণ পাই না যতটা আমরা হলুদ দুধের সঙ্গে মিশে খেলে পাবো, সেটা আমরা রান্না করে খেলে আমরা পাবো না। তবে আমাদেরকে জানতে হবে কাদের হলুদ দুধ খাওয়া যাবে না, যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে, যাদের মানে যে মারা হচ্ছে শিশুকে বুকের দুধ খাওয়ান তাদের সে হলুদ দুধ খাওয়া যাবে না, আর হচ্ছে যাদের কিডনি সমস্যা রয়েছে তাদের হলুদ দুধ খাওয়া যাবে না, এবং যে মারা প্রেগনেন্ট, যারা প্রেগনেন্ট তাদের কিন্তু এই হলুদ দুধটা খাওয়া যাবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কাদের কাদের এই হলুদ দুধটা খেতে হবে এবং কাদের খেতে হবে না। অবশ্যই তার আগে আপনারা ডাক্তারের পরামর্শও নিতে পারেন। তো আপনারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন, পেজটা ফলো করবেন এবং ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করার অনুরোধ রইলো।